বন্ধুরা, আমি পুষ্পিতা। ওয়েলকাম টু পুষ্পিতার হোমলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা নিউজ শেয়ার করতে চাই, সেটা হলো আজকে আমার জন্মদিন। সো নিজের জন্মদিনের কেক নিজেই বানিয়ে ফেললাম, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই। তো চলুন দেখে নিই আমি আমার জন্মদিনের চকলেট কেক কেমন করে বানাই। চকলেট কেক বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি। এবারে মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দুটো ডিম ঢেলে দেবো। তারপর এখানে আমি পাউডার সুগার নিয়েছি। এই চিনিটাকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে দেব ভ্যানিলা এসেন্স, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার এই সবগুলো দিয়ে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করব। একই ডিরেকশনে আপনারা এইভাবে মিক্স করতে থাকবেন, প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এটাকে মিক্স করবেন। যত সুন্দর মিক্সচারটা হবে তত আপনাদের কেকটা সুন্দর করে ফুলবে। আপনারা হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো আপনাদের কাজটা অনেক সুবিধাজনক হয়ে যাবে, তাহলে 5 মিনিটের প্রয়োজন হবে না। তাহলে 2 মিনিট করলে দেখুন আপনাদের আমি ডিমটা আর যা এর মধ্যে চিনিটা কি সুন্দর কালার চলে এসছে। এবার আমি একে একে অন্যান্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে 1 বাটি ময়দা, 1/2 বাটি আমুলের গুঁড়ো দুধ, এখানে 2 টেবিল স্পুন আছে কোকো পাউডার, যেহেতু চকলেট কেক হবে। এখানে এই একটুখানি নিয়েছি আমি কফি পাউডার, কফি, এখানে সামান্য একটু একটু লবণ স্বাদ মতো, এখানে আছে খাবার সোডা, এটা একটু বেশি নেবেন, 1 টিস্পুন, আর এখানে আছে খাবার পাউডার মানে বেকিং পাউডার, এই যে 1/2 টিস্পুন মতো। এবার এগুলোকে ভালোভাবে এখানে ছেঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তাহলে কি হবে, এর যদি দানা থেকে থাকে তাহলে লাম্পসটা আপনাদের পড়বে না। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একই ডিরেকশানে এইভাবে দিয়ে এইভাবে দেবেন, এমন করে করে এগুলোকে ভালো করে মিক্সড করবেন। এমতো অবস্থায় দেখছেন আমাদের মিক্সচারটা ড্রাই হয়ে গেছে, এই জন্য আমি এখানে 1/2 বাটি দুধ নিয়েছি, লিকুইড দুধ। আপনারা যে জিনিস ইউজ করবেন, দুধ ইউজ করুন বা ডিম ইউজ করুন, সেগুলো যেন রুম টেম্পারেচারে থাকে। যদি ফ্রিজে থাকে আপনাদের তাহলে আপনারা ঘন্টাখানিক আগে এগুলোকে বাইরে বের করে রেখে দেবেন। এবার আমাদের দেখুন মিক্সড হয়ে গেছে। এবার আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। আপনারা এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন, সেটা মেল্ট করে নিয়ে তারপরে ইউজ করবেন। দেখুন আমাদের মিক্সচার রেডি। এবার আমি কেকটাকে বেক করার জন্য প্রথমেই কেকের বাটিটাকে প্রিহিট করে নেবো। তার জন্য আমি এখানে গ্যাসে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে আপনারা স্ট্যান্ড ব্যবহার করবেন, এখানে আমি একটা বাটি দিলাম, এই বাটি ব্যবহার করলেও হবে। তারপরে এই বাটিতে আমি কেক বানাবো, কেকের বাটিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এবার আমি এই কড়াইটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আমি 10 মিনিট ধরে বাটিটাকে প্রিহিট করে নিয়েছি। এবার আমি বাটিটাকে গ্রিস করার জন্য একটু তেল দেব, দিয়ে এটা দিয়ে ভালো করে চারপাশ তেল দিয়ে গ্রিস করে নেব। এবার আমি এখানে একটা পার্চমেন্ট পেপার নিয়েছি, এই পেপার, এটা আপনাদের যদি নাও থাকে আপনারা এমনি নর্মালি দিতে পারেন উপরে, পেপারটা দিয়েছি। এবার আমাদের যে মিক্সচারটা আছে, এবার সেই মিক্সচারটা আমি দিয়ে দেব। দেখুন মিক্সচারটার কনসিস্টেন্সি ঠিক এমন হতে হবে, এই দেখুন, এর থেকে বেশি গাঢ় হলেও চলবে না, আবার বেশি পাতলা হলেও চলবে না। এর থেকে যদি গাঢ় করেন আপনারা তাহলে আমাদের কেকটা ভালো ফুলবে না, তার জন্য আপনাদের কনসিস্টেন্সির দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এইভাবে 2-3 বার আপনারা ট্যাপ করে নেবেন, যদি কোনো ভিতরে লাম্পস থাকে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। এবার আমি এই কড়াইটা মুখটা খুলে এই কড়াইটার ভিতরে এটাকে বসিয়ে দেব, এই
প্রায় 30 থেকে 35 মিনিট লাগবে এই কেকটা বেক হতে। আপনারা 30 মিনিট পরে একবার চেক করে নেবেন। আপনারা যদি চান এটা মাইক্রোওভেনেও করতে পারেন, কনভেকশন মোডে 180 ডিগ্রিতে। এটা তাহলে আপনারা 35 থেকে 40 মিনিট দেবেন, একটু বেশি সময় লাগবে। আমি এটাকে 30 মিনিট ধরে করে নিয়েছি, এবার আমি একটু চেক করব। তার জন্য এই একটা টুথপিক নিয়েছি, নিয়ে মিডিল থেকে আপনারা এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন। দিয়ে দেখুন গায়ে কিচ্ছু লেগে নেই। যদি গায়ে কেকের কোনো অংশ লেগে থাকতো তাহলে এটা কাঁচা থাকতো, কিন্তু দেখুন এই পাশ থেকেও আমি দিয়ে দেখছি, দেখুন পুরো ক্লিয়ার। তার মানে আমাদের কেক বেক হয়ে গেছে। আমাদের কেকটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার চারপাশে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেবেন। তারপরে এই একটা প্লেট নেবেন, নিয়ের উপরে রাখবেন, রেখে এইভাবে ট্যাপ করবেন, করে এখানে এইভাবে ট্যাপ করবেন। এবার দেখুন তুলে দিলাম, আমাদের কেক রেডি। এবার উপরের এই যে পার্টটা, এখানে যে আমি একটা পেপার দিয়েছিলাম, এই পেপারটা এবার তুলে নেব। দেখুন কেকটা কেমন স্পঞ্জি হয়েছে, দেখেছেন? আপনারা অনায়াসে বাড়িতে এইভাবে কেক তৈরি করে খেতে পারবেন, এইভাবেও আপনারা কেকটা খেতে পারেন। কিন্তু যেহেতু এটা জন্মদিনের কেক, তাই আমি এটাকে হালকা একটু ডেকোরেট করব। কাটিং করার জন্য উপরের যে উঁচু অংশটা আছে আমি ওটাকে এভাবে দেখুন কেটে নিয়েছি, আর এটাকে মাঝখান দিয়ে আর একটা পার্ট করে নিয়েছি, এই দেখুন। এবার আমি এখানে ক্রিম দিয়ে ডেকোরেট, পার্টের উপরে চকলেট সিরাপ, এটা বাজারে আপনারা কিনতে পারবেন, কিংবা বাড়িতেও আপনারা চকলেট কিনে বানিয়ে নিতে পারবেন চকলেট। দেখুন এখানে কেকে ক্রিম, এই ক্রিমটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি আমাকে বলেন, কমেন্টে জানান, তাহলে আমি আপনাদের এই ভিডিওটা শেয়ার করব। এবার আমি এই ক্রিমটা, এটা হচ্ছে হোমমেড ক্রিম, এই ক্রিমটার উপরে দিয়ে দেব। এবার আমি এই নেক্সট পার্টটা দিয়ে দিলাম, নেক্সট পার্টটাও আমি সেম প্রসেসে করে নেব। দেখুন আমি এটা সাজিয়ে নিয়েছি। এবার নেক্সট প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আপনারা, আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা খুশি যেরকমভাবে সাজাবেন সাজাতে পারেন। তাহলে দেখলেন তো, বাড়িতেই আমরা জন্মদিনের কেক খুবই সিম্পলভাবে নিজের যা আছে সেইটুকু দিয়েই করতে পারি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেল পুষ্পিতার হোমলি কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন বা লাইক করেন, আমার করার উৎসাহ আরও বেড়ে যায়। কেকটা বানানোর পর আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তাহলে যে ক্রিমটা আমরা ইউজ করেছি সে ক্রিমটা ভালো মতন জমাট বেঁধে যাবে। নমস্কার।